গতকাল অর্থাৎ থার্ড নভেম্বর মাইক্রোম্যাক্স তাদের ইন সিরিজ নিয়ে আমাদের ভারতে কিন্তু বেশ স্ট্রংলি ব্যাক করেছে এবং এর সাথে সাথেই ইদানিং স্মার্টফোন মার্কেটে থাকা কোম্পানিগুলিকেও কিন্তু বেশ একটা ভালো কম্পিটিশনে ফেলে দিয়েছে ওকে কারণ মাইক্রোম্যাক্সের এই ইন সিরিজের ফোনগুলোর ফিচার্স কিন্তু এক কথায় অসাধারণ তো এর ওপরে আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে তোমরা চাইলে ভিডিওটিকে দেখে নিতে পারো আমি ডিসক্রিপশনে বা কার্ডে লিঙ্ক দিয়ে দেবো ওকে তো ইদানিং এই স্মার্টফোন মার্কেটে আন্ডার ইলেভেন থাউজেন্ড প্রাইস সেগমেন্টেও কিন্তু আরও একটি ফোন বলা যায় প্রায় ট্রেন্ডিংয়ে চলছে এবং সেটি হল রিয়েলমি নার্জো টোয়েন্টি তো বেসিক্যালি আজকের এই ভিডিওটিতে এই রিয়েলমি নার্জো টোয়েন্টি ফোনটির সাথে এই মাইক্রোম্যাক্স ইন সিরিজের মাইক্রোম্যাক্স ইন নোট ওয়ান ফোনটির একটি ডিটেল কম্প্যারিজন ভিডিও হতে চলেছে সো হ্যালো গাইজ আমি সন্তু তোমরা দেখছো আপ টু ডেট টেক তাই আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো এখন মোবাইল কম্প্যারিজনের ক্ষেত্রে মূলত চারটি ক্যাটাগরি আছে ওকে একটা হলো ডিসপ্লে হার্ডওয়্যার পারফরমেন্স ক্যামেরা সেকশন এবং আরেকটি হলো ব্যাটারি ব্যাকআপ তো প্রথমেই আছে যাক এই ফোন দুটি ডিসপ্লে সেকশানে ওকে তো রিয়েলমি নার্সো টোয়েন্টি ফোনটিতে রয়েছে একটি সিক্স পয়েন্ট ফাইভ টু ইঞ্চের এইচডি প্লাস ডিসপ্লে এবং ঠিক অপরদিকে কিন্তু মাইক্রোম্যাক্স ইন নোট ওয়ান ফোনটিতে রয়েছে একটু বড় সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস আইপিএস প্যানেল ওকে তো এক্ষেত্রে মাইক্রোম্যাক্সের এই ফোনটিতে কিন্তু রিয়েলমি নার্সো টোয়েন্টির তুলনায় ডিসপ্লে সেকশানে একটু অ্যাডভান্টেজ রয়েছে তবে এই দুটি ফোনের পারফরমেন্সের ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো ইস্যু হওয়ার কথা না বলা যায় দুটি ফোনের পারফরমেন্স প্রায় একদম সেম কারণ ফোন দুটিতেই রয়েছে একটি টুয়েলভ নানোমিটার আর্কিটেকচার বেস্ট মিডিয়াটেকের হিলিও জি এইট্টি ফাইভ প্রসেসার তো এই প্রসেসারটি কিন্তু ইদানিং এই বাজেটে মোটামুটি সব ফোনেই প্রোভাইড করা হচ্ছে এবং অ্যাকচুয়ালি প্রসেসরটি যথেষ্ট ভালো গেমিং বা ডে টু ডে ইউজের ক্ষেত্রে কিন্তু এই প্রসেসারটি যথেষ্ট এফিসিয়েন্ট ফলত এই ফোন দুটির পারফরমেন্সের ক্ষেত্রেও কিন্তু সেরকম কোনো ইস্যু হওয়ার কথা না তো এখন আসে যাক এই ফোন দুটির ক্যামেরা ডিপার্টমেন্টে তো রিয়েলমি নার্জো টোয়েন্টি ফোনটিতে রয়েছে একটি ট্রিপল ক্যামেরা সেট এবং যার মধ্যে রয়েছে একটি ফর্টি এইট এমপির এফ ওয়ান পয়েন্ট এইট অ্যাপারচারের মেন সেন্সার এইট এমপির এফ টু পয়েন্ট থ্রি অ্যাপারচারের একটি আলট্রাওয়াইড এবং এর সাথেই কিন্তু রয়েছে টু এমপির এফ টু পয়েন্ট ফোর অ্যাপারচারের একটি ম্যাক্রোলেন্স এছাড়া ফোনটির সামনের দিকে রয়েছে একটি এইট এমপির এফ টু পয়েন্ট জিরো অ্যাপারচারের একটি সেলফি ক্যামেরা ওকে তো এই ক্যামেরা সেকশনেও কিন্তু মাইক্রোম্যাক্সের ইন নোট ওয়ান ফোনটি কিন্তু একটু অ্যাডভান্টেজ রয়েছে কারণ এখানে ফোনটিতে রয়েছে কিন্তু একটি কোয়াড ক্যামেরা সেটা যার মধ্যে রয়েছে একটি ফর্টি এইট এমপি এফ ওয়ান পয়েন্ট এইট অ্যাপারচারের মেন সেন্সার একটি ফাইভ এমপির এফ টু পয়েন্ট থ্রি অ্যাপারচারের ওয়াইড এবং টু এমপি এফ টু পয়েন্ট ফোর অ্যাপারচারের ম্যাক্রোলেন্সের সাথেই কিন্তু রয়েছে একটি টু এমপির এফ টু পয়েন্ট ফোর অ্যাপারচারের ডেপ সেন্সার এছাড়াও ফোনটির সেলফি ক্যামেরাও কিন্তু রিয়েলমি নার্সো টোয়েন্টির তুলনায় একটু এগিয়ে থাকবে কারণ এখানে কিন্তু ফোনটিতে ব্যবহার করা হয়েছে একটি সিক্সটিন এমপি এফ টু পয়েন্ট সেলফি ক্যামেরা তো এখন স্বাভাবিকভাবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে মাইক্রোম্যাক্সের এই ইন নোট ওয়ান ফোনটি কিন্তু রিয়েলমি নার্জো টোয়েন্টির তুলনায় ক্যামেরা ডিপার্টমেন্টে একটু এগিয়েই থাকবে তবে রিয়েলমি নার্জো টোয়েন্টি ফোনটিতে রয়েছে একটি সিক্স থাউজেন্ড এর ব্যাটারি এবং অন্যদিকে এই মাইক্রোম্যাক্সের ইন নোট ওয়ান ফোনটিতে রয়েছে একটি ফাইভ থাউজেন্ড এমএইচ এর ব্যাটারি তো এই ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে কিন্তু রিয়েলমি নার্জো টোয়েন্টির অ্যাডভান্টেজ একটু বেশি এছাড়াও এই দুটি ফোনেই কিন্তু একটি এইটিন ওয়াটের ফাস্ট চার্জার ইনক্লুড করা হয়েছে ওকে তবে এই দুটি ফোনের মধ্যে কিন্তু বেশ কিছু সিমিলারিটিও রয়েছে ওকে যেমন এই দুটি ফোনে রয়েছে ইউএসবি টাইপ সি চার্জার একটি ট্রিপল কার্ড স্লট এবং এই দুটি ফোনের পেছনের দিকে রয়েছে কিন্তু একটি রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এছাড়াও এই দুটি ফোনেই কিন্তু মোটামুটি সব ধরনের সেন্সারই অ্যাভেলেবেল ওকে তো এবার আসা যাক এই ফোন দুটির প্রাইস পয়েন্টে তো রিয়েলমি নার্জো টোয়েন্টি ফোনটির বেস ভেরিয়েন্ট অর্থাৎ ফোর জিবি র্যাম এবং সিক্সটি ফোর জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম ফ্লিপকার্টে টেন থাউজেন্ড ফোর হান্ড্রেড অ্যান্ড নাইনটি নাইন রুপিস এবং এর আরও একটি ভেরিয়েন্ট অর্থাৎ এর হায়ার ভেরিয়েন্টটি ফোর জিবি র্যাম এবং ওয়ান টোয়েন্টি এইট জিবি স্টোরেজ ভেরিয়েন্টির দাম ফ্লিপকার্টে ইলেভেন থাউজেন্ড ফোর হান্ড্রেড অ্যান্ড নাইনটি নাইন রুপিস অন্যদিকে এই মাইক্রোম্যাক্স ইন নোট ওয়ান ফোনটির বেস ভেরিয়েন্ট অর্থাৎ ফোর জিবি র্যাম এবং সিক্সটি ফোর জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম টেন থাউজেন্ড নাইন হান্ড্রেড অ্যান্ড নাইনটি নাইন রুপিস এবং এর হায়ার ভেরিয়েন্ট অর্থাৎ ফোর জিবি র্যাম এবং ওয়ান টোয়েন্টি এইট জিবি স্টোরেজ ভেরিয়েন্টির দাম টুয়েলভ থাউজেন্ড ফোর হান্ড্রেড অ্যান্ড নাইন রুপিস তো এখন কনক্লুশনে আমি এটাই বলবো যে মাইক্রোম্যাক্সের ইন সিরিজের এই ইন নোট ওয়ান ফোনটি কিন্তু রিয়েলমি নার্জো টোয়েন্টির তুলনায় একটি বেটার অপশন হতে পারে তার প্রধান কারণ হচ্ছে ক্যামেরা কোয়ালিটি ডিসপ্লে সেকশন এছাড়াও এই মাইক্রোম্যাক্স ইন নোট ওয়ান ফোনটি কিন্তু রান করছে অ্যান্ড্রয়েড টেন বেস স্টক অ্যান্ড্রয়েডে এবং যেটি কিন্তু রিয়েলমির ইউআই তুলনায় ফার বেটার কারণ স্টক অ্যান্ড্রয়েড মানেই নো অ্যাডস নো এক্সট্রা ব্লোটোয়ার পিওর স্টক অ্যান্ড্রয়েড এক্সপিরিয়েন্স ওকে এছাড়াও মাইক্রোম্যাক্সের প্রতিশ্রুতি অনুযায়ী আগামী দু বছর মান্থলি সিকিউরিটি প্যাচের সাথে সাথে কিন্তু দু বছরের সিস্টেম আপডেটও কনজিউমাররা পেয়ে যাবে তো এটি একটি বেশ ভালো বিষয় তো এই রিয়েলমি নার্সো টোয়েন্টি ফোনটির একটি ডিটেল আনবক্সিং ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো তোমরা চাইলে ভিডিওটি সেখান থেকে দেখে নিতে পারো ওকে তো ভিডিওটিকে যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এছাড়াও চ্যানেলে নতুন হয়ে থাকলে অথবা এই ধরনের টেক কন্টেন্ট দেখতে হলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিই তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরে ভিডিওতে পায়